নমস্কার, শুরু হচ্ছে দাসপুর সবুজ সংঘের সঙ্গীত বিভাগ আয়োজিত সঙ্গীতালেখ্য। আমরা শুরু করছি আমাদের অনুষ্ঠান সঙ্গীতালেখ্য মুক্তির গান। সঙ্গীত পরিচালনা জয়শ্রী ভট্টাচার্য, তবলায় সহযোগিতা করেছেন দিলীপ সামন্ত, পারকাশন কৃষ্ণদাস বৈরাগী। সঙ্গীতে অংশগ্রহণ করেছেন অসীমা মাইতি, শম্পা মণি, সুপ্রিয়া দল বেরা, বাসন্তী দাস, রত্না গোস্বামী, শিখা সন্ন্যাসী, সুজাতা সাহা, সুলেখা সামন্ত, অনুলেখা সামন্ত, সুচিত্রা রায়চৌধুরী, সুপ্রীতি মাইতি এবং জয়শ্রী ভট্টাচার্য। এই অনুষ্ঠানটিতে ভাষ্যপাঠ করেছে সোমদত্তা সামন্ত এবং অলোক কুমার ঘোষ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমাদের দাসপুর সবুজ সংঘের সঙ্গীত বিভাগের শিক্ষয়িত্রী মাননীয়া জয়শ্রী ভট্টাচার্য। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান সঙ্গীতালেখ্য মুক্তির গান। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে, বিশেষত বাংলায়, সঙ্গীতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মুক্তির গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন বিভিন্ন গীতিকার। তেমনই একটি কালজয়ী গান, ছাড়ো গো ছাড়ো।
বিভিন্ন বিদেশি শক্তি আমাদের দেশকে আক্রমণ করেছে, সংহতি একতা নষ্ট করতে চেয়েছে। কবির কলম এখানেও গর্জে উঠেছে। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় শুরু হয় ব্যাপক গণ আন্দোলন। কবি সাহিত্যিকরাও এই সময়ে এই আন্দোলনে মুখ্য ভূমিকা গ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন, thank you.
মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজে মানুষের সমাজের ভালো করতে চেয়ে কিছু নিঃস্বার্থ মানুষ সব সময় চেষ্টা করে চলেছেন। আবার কে কেউ আছেন যারা একান্তই স্বার্থপর। সমাজের এই অবক্ষয় শিল্পী সাহিত্যিকদের দৃষ্টি এড়ায় না। প্রাচীনকাল থেকেই বিশ্ব মানবতার জয়গান গেয়েছে, সব সম্প্রদায়ের মানুষ এখানে স্বাগত। যত মত তত পথের আশ্রয়ে আমরা দেশের ঐতিহ্য বহন করে চলেছি। ভারতবর্ষ সূর্যের এক রাত।
দেশের মুক্তির সংগ্রামে বাধা বিপত্তি এসেছে। সহিংস ও অহিংস আন্দোলনের মধ্যে সংঘাত বেঁধেছে। ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে স্বাধীনতা আন্দোলন এগিয়ে চলেছে। কবিতায় আহ্বান করেছেন, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো, একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন। ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা এলেও সমাজের মধ্যে বয়ে চলা নানা কুসংস্কার, জাতপাতের বিভেদ রেখা, অর্থনৈতিক অসাম্য থেকে মুক্তির সংগ্রাম বজায় রয়েছে। এই বৈষম্যের অবসানে কবি লেখকরাও এগিয়ে এসেছেন। Oh!
নানা ভাষা, নানা মত, নানা জাতি, নানা ধর্মের এই দেশ ভারতবর্ষ, পৃথিবীর বিস্ময় আমাদের এই মাতৃভূমি। সংহতি নষ্ট করার জন্যে, দেশকে টুকরো টুকরো করার লক্ষ্যে কিছু শক্তি সব সময় সচেষ্ট। আমরা এ বিষয়ে সচেতন, কোনো অবস্থাতেই দেশের ঐক্য এবং অখণ্ডতা আমরা নষ্ট হতে দেব না। রামধনু রঙে আজ পৃথিবীর সঙ্গীতালেখ্য মুক্তির গান আমরা এখানে শেষ করলাম। যে সমস্ত দর্শক সাধারণ উপস্থিত ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখেছেন, তাদেরকে দাসপুর সবুজ সংঘের পক্ষ থেকে আমরা নমস্কার জানাচ্ছি।